সিআইডি মধ্যে এখনো এত ভালো ভালো অফিসার আছে, আই ফিল প্রাউড ফর দেম। তারা যে কোনো ইউনিটের থেকে ভালো, এবং ওদেরকে দিয়ে যদি উনি তদন্ত করাতেন ডিজি, তাহলে আমি আপনাকে বলছি 24 ঘন্টার মধ্যে এর রহস্য উদ্ঘাটন করে প্রেস কনফারেন্স করে ডিক্লেয়ার করতে পারত। আজকে আর পারবে না। কেন পারবে না জানেন? এটা ঠান্ডি ঘরে পাঠিয়ে দেওয়ার জন্য হচ্ছে এই সিটটা যেটা করা হলো। 14 দিন পরে রিপোর্ট দেবে, তার আগে যদি আপনি ক্যালকাটা হাইকোর্ট যদি সিবিআই অর্ডার দিয়ে দেয়, স্টেট ডিভিশন বেঞ্চে যাবে। এই যে লিগাল র্যাঙ্গলিংটা চলবে, এতে মামলা শেষ। অথচ এই আমি আপনাকে বলছি একটা কথা বলে শেষ করি, যে মিরাজ খালিদ এবং ধ্রুব ওরা সত্যি ভালো অফিসার, দে আর দ্য বেস্ট অব দি লট। তারা ওখানে গেছে, ডেফিনেটলি জাস্টিস দেওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আজকে ভাইটাল উইটনেস সালিম খান যদি মাম থাকেন, মুস্কান এবং ওর দাদা যদি মাম থাকেন, নীরব থাকেন, তাহলে ওই সিটের মামলা কোনো গুরুত্বই থাকবে না, গুরুত্বটা হারিয়ে যাবে একদম। একেবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে মারাত্মক সম্ভাবনার কথা বললেন পঙ্কজদা। আমি দ্রুত একবার এই আলোচনায় বারবার যেটা উঠে আসছে পঙ্কজদার কথাতে উঠে এলো, যে ময়নাতদন্তে যে অসঙ্গতিটা, যে প্রশ্নগুলো উঠে আসছে দেখাবো। আনিস খুনের তদন্তে মুখ্যমন্ত্রী সিট গঠন করলেও সরাসরি পুলিশে অনাস্থা প্রকাশ করেছে আনিস খানের পরিবার। মঙ্গলবার সিটের সদস্যদের কাছে পুলিশের ভূমিকা নিয়ে ভোগ উগড়ে দেন আনিস খানের বৃদ্ধ বাবা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত 3:42 আনিসের বাড়ির লোকজন প্রথমবার আমতা থানায় ফোন করেন। প্রায় 1 ঘন্টা পরেও পুলিশ না পৌঁছানোয় 4:50 ফের তারা থানায় ফোন করেন। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার আগে দাবি করেন, পুলিশ ভোরেই আনিসের বাড়িতে পৌঁছয়। 5টা থেকে 6টার মধ্যে আর কি তাদের বাড়ির উদ্দেশ্যে পুলিশ রওনা হয় সকাল, মানে যেটা হচ্ছে যখন বডিটা তারা আনতে যায়। যদিও এদিন সিটের সামনে এসপির এই দাবি খারিজ করে দেন আনিসের বাবা। আমি 2:30 থানায় ফোন করলাম, তারা যাচ্ছি, আমার ফোন নাম্বার নিল, ফোন নাম্বার নিয়ে আবার ফোন করার কথা তাও করলো না। তারপরে ঘুরিয়ে ফোন করলাম, ফোন করার পর বলছি যাচ্ছি যাচ্ছি করে এলো কখন বেলা 9:30। এর পাশাপাশি আনিস খানের মৃতদেহের ময়না তদন্ত নিয়েও সন্দেহ প্রকাশ করে ফের ময়না তদন্তের দাবিতে সরব হয়েছেন পুত্র হারা বৃদ্ধ। আমাদের পোস্টমার্টাম যদি সঠিক না ভাজে, ফরেন্সিক যদি রিপোর্ট না ভালো আসে, তখন আমাকে আবার বাধ্য করাবো আমি তুলে, দরকারে আমার ছেলের ডেড বডি আবার তোলাবো, তুলে আমি পোস্টমার্টাম করাবো। ইতিমধ্যে আনিসের শেষকৃত্য হয়ে গেছে, তবে শেষকৃত্যের পরেও ময়না তদন্তের নজির এর আগেও রয়েছে, এক্ষেত্রে কি করণীয়? মৃত্যুর কারণ সম্বন্ধে সন্দেহ থাকলে যে কোনো সময় কবর দেওয়ার আগে, কবর দেওয়ার পরে এখানে পোস্টমর্টম, আবার পোস্টমর্টম করে তবে কজ অফ ডেথটা ঠিক মতো নির্ণয় করে তারপরে আবার কবর দেওয়া যেত। ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া হবে না, এবং ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট কাম এক্সুমেশন হয় আর কি ওইটা। সেই জন্য ছেলের বাবাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে যে আমি রি পোস্টমর্টম চাই। আনিস খানের রহস্য মৃত্যুতে গোড়া থেকেই পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছে তার পরিবার। তাদের অভিযোগ, আনিসের মৃতদেহের ময়না তদন্তও ঠিক মতো হয়নি। বডি তুলে নিয়ে চলে গেল, তুলে নিয়ে গিয়ে ডাইরেক্ট উলুবেড়িয়া পৌঁছে দিল। উলুবেড়িয়া গিয়ে দেখছি বলছি পোস্টমর্টম হয়ে গেছে, গেছে 11টার সময় বডি নিয়ে। আমরা তখন উলুবেড়ি পৌঁছেছি 12:30 গিয়ে দেখছি ওখানে হয়ে গেছে। প্রথমে ইনকোয়েস্ট করতে হয় পুলিশকে, পুলিশের এই ইনকোয়েস্টটা পুলিশ না করে যদি ম্যাজিস্ট্রেটের অর্ডার করানো যেত যে ম্যাজিস্ট্রেট এ কেসে ইনকোয়েস্ট করবেন এবং পোস্টমর্টমটা কোনো মেডিকেল কলেজে করানোর জন্য আদেশ দেবেন, তাহলে সবচেয়ে ভালো হতো। যদিও উলুবেড়িয়া হাসপাতালের ময়না তদন্তকারী চিকিৎসক সৌম্য রায় দাবি করেন ময়না তদন্ত সব নিয়ম মেনেই হয়েছে, পুলিশের থেকে যে নথি এসেছিল তাতে পরিবারের লোকের সই ছিল, তারপর ময়না তদন্ত করা হয়। পুলিশের তরফে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয়নি, আমি স্বতঃপ্রণোদিতভাবে ময়না তদন্তের ভিডিওগ্রাফি করেছি, পরিবারের লোকেরা পরে এলে তাদের সব জানাই। মোটামুটি পোস্টমর্টম যখন সবকিছু চলে আসে তো তখন মোটামুটি বাড়ির লোককেও এসে পৌঁছায়নি। কতক্ষণ লেগেছিল এই ময়না তদন্ত? হ্যাঁ মিনিমাম 45 মিনিট তো পার হয়ে গেছে, এমনি বডির থেকে তো বেশি সময় লেগেছে অনেকটাই। আলিফ খানের মৃত্যুর পর 4 দিন কেটে গেছে, এখনো একজন অপরাধীও ধরা পড়েনি। সন্তান হারানো এই মানুষগুলো কি দেখে নিজেদের যন্ত্রণা ভুলবেন? ব্রজদী ভট্টাচার্য, ঝিলম করণ যায়, এবিপি আনন্দ। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে যাবো। জয়ন্ত, একটা জিনিস পরিষ্কার যে এই যে মুস্কানদের অনাস্থাটা, পরিবারের যে অনাস্থাটা, এটা একদিনে তৈরি হয়নি,
এটা আমি যদি গত বছরের বা কালকে অভিযোগপত্রটা বারবার দর্শকদের পড়ে শুনিয়েছি, আজকে ফেসবুক লাইভ সেই সময় অনিশ খান করেছিলেন সেটাও দেখাবো ওর পিতার কাছে যাওয়ার আগে। কিন্তু আমি তোমার কাছে যদি অভিযোগপত্রটা বলি যেটা 24 মে 2021 লেখা হয়েছিল, সেখানে লেখা হচ্ছে, অনিশ নিজে লিখছে নিজের স্বাক্ষরিত চিঠি, যে এই অবস্থায় আমি ও আমার সমগ্র পরিবার ভীষণ নিরাপত্তাহীনতার মধ্যে আছি এবং আশঙ্কা প্রকাশ করছি যে কোনো দিন এরা আমাকে এবং পরিবারকে প্রাণে মেরে ফেলতে পারে। এবং অভিযোগপত্রটা গিয়ে ফিজিক্যালি থানায় গিয়ে তার দেওয়ার সাহস হচ্ছে না, সে বলছে যে এরা আমাকে অনুসরণ করছে এবং তাতে আমার পক্ষে থানায় যাওয়া সম্ভব নয়, এই কারণে পোস্ট মারফত এই অভিযোগপত্রটি পাঠালাম, সার্বিকভাবে আপনাদের সহযোগিতা কামনা করি। অফিসার ইনচার্জ আমতা থানাকে পাঠানো হচ্ছে, কাকে কপি নেই, এসপি ডিএম থেকে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন, মহিলা কমিশনের চেয়ারপারসন, সবাইকে পাঠানো হচ্ছে এবং একেবারে নামে ছত্রে ছত্রে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ নাম করে। জয়ন্ত, হ্যাঁ, আমি প্রথমে একটু গোড়া থেকে শুরু করতে চাইব যে আমার বিশ্বাস যে সিভিক ভলান্টিয়ারের নামে একদল নৃশংস রোবটকে প্রশাসন কাজে লাগাচ্ছে। অভিযোগ কিন্তু সেদিন পুলিশের সঙ্গে সিভিক ভলান্টিয়ার এসেছিল এবং পুলিশ কথা বলতে ব্যস্ত ছিল আনিস খানের বাবার সাথে, সেই সময় সিভিক ভলান্টিয়াররা উপরে উঠে যায়, সেখানে কি হয় সেটা রহস্যাবৃত। কিন্তু মোদ্দা কথা হলো, সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগেও উঠেছে, সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব কতটুকু কতটুকু তারা করতে পারে সেই সংক্রান্ত কোনো ট্রেনিং সিভিক ভলান্টিয়ারদের নেই। এই মুহূর্তে সারা পশ্চিমবাংলার সমস্ত থানাগুলি চালাচ্ছে শয়ে শয়ে সিভিক ভলান্টিয়ার, এক নম্বর। দ্বিতীয় কথা হলো, সিভিক ভলান্টিয়ারদের শুধু নয়, পুলিশদেরও কোনো ট্রেনিং নেই। সত্যি সত্যি কি পুলিশ আসতে পারে রাত্রিবেলায়? পুলিশ যদি রাত্রে বাড়িতে আসে তাহলে কি ঢুকতে পারে বাড়িতে মহিলা থাকলে? পুলিশ যখন গ্রেপ্তার করতে কাউকে আসবে তারা কি কি করতে পারে সেই সংক্রান্ত কিন্তু এনএইচআরসি এবং মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন গাইডলাইন রয়েছে, পুলিশ কি জানে? এক দুই হলো, যদি ধরেও নিই পুলিশ নয়, তারা পুলিশের পোশাক পরে অন্য কেউ, তাহলেও কি পুলিশ নিজের গাফিলতিটা অস্বীকার করতে পারে? পাড়ার মধ্যে গ্রামের মধ্যে কারা পুলিশের পোশাক পরে ঘুরছে এটা জানার সোর্স ইনফরমেশন পুলিশের রাখা উচিত ছিল। পরের পার্টে আসি যে কি এমন অভিযোগ, যদি ধরেও নিই পুলিশ এসেছিল, কি এমন অভিযোগ তার বিরুদ্ধে যে অত রাতে তাকে তাড়া করে ধরতে হবে? তাকে কোনো নোটিশ পাঠানো হয়েছিল? যদি নোটিশ পাঠানো না হয়ে থাকে, আজকাল কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোথাও কোনো অভিযোগ কোনো থানায় কারো বিরুদ্ধে হলে 24 ঘন্টার মধ্যে থানার ওয়েবসাইটে সেটাকে দিয়ে দিতে হবে, সেগুলো দেওয়া হয়েছিল? অর্থাৎ পুলিশ কোন রকম ভাবে নিজের দায় দায়িত্ব এড়াতে পারে না। কতগুলি কথা উঠেছে, সত্যি সত্যি যদি পুলিশ এসেও থাকে তাহলে ওই আমতা পাঁচলা ওইখানকার থানাগুলির পুলিশ অফিসারদের এবং সিভিক ভলান্টিয়ারদের দেখে একটা টিআই প্যারেড করানো উচিত ছিল, যেটা আজ অব্দি হয়নি। কেন হয়নি? আমি জয়ন্ত আরো তোমার কাছে যাব, আমি দ্রুত একবার মুস্কানের কাছে আমার শেষ প্রশ্ন মুস্কান আপনাকে থাকবে, যে সেই রাতের ছবিটা যখন এই পুলিশের পোশাকে অথবা পুলিশ এলো, এসে আপনাদের বাড়ির গ্রিলের গেটে ধাক্কা দিতে শুরু করলো, একটু যদি বলেন যে সেই রাতে ঠিক কি হয়েছিল। সেগুলো তো নানাজি পুরোটাই ব্যাখ্যা করে বলেছে, উনি আমার থেকে বেশি জানে, মানে উনি তো সবটা বলেছে আর কি। আমি জয়ন্ত আমি যেটা শুনতে চাইছি, ধন্যবাদ আপনাকে, সেটা হচ্ছে কালকে সত্যি সত্যি একাধিকবার গত 3 দিন ধরে আনিস খানের বাবা একেবারে স্পষ্ট করে বলেছেন যে প্রথমে জানতে চাওয়া হয় যে ছেলে আছে কিনা, উনি বলেন যে জলসায়, বলেন না আমরা খবর নিয়েছি বাড়িতে আছে, বলে ওনাকে গান পয়েন্টে রেখে একদল ওপরে উঠে যায়। আমি বলছি জয়ন্ত মারাত্মক অভিযোগ, জয়ন্ত একদম একদম মারাত্মক অভিযোগ। পুলিশ, আমি সেটাই বারবার বলি যে পুলিশ কতটুকু করতে পারে আর পারে না এটা কি পুলিশ জানে? পুলিশ কি জানে রাত্রে বাড়িতে মহিলা থাকলে ঢোকা যায় কিনা? যে পুলিশ অফিসাররা এসেছিলেন তাদের বুকে নামাঙ্কিত ব্যাজ ছিল কি? তাদের পদাধিকার তুমি বলছো জানে কিনা? আমি বলছি জানে, ডেফিনেটলি জানে, কিন্তু মানে কিনা? আমি বলছি গ্রাম বাংলার পুলিশের যে ক্ষমতার চেহারাটা দশকের পর দশক ধরে আমরা দেখে আসছি, একাধিক ঘটনায় আমি মানে ফুটেজ দেখিয়ে দেব যে পুলিশ জানে কি জানে না, সে তার থেকেও বড় প্রশ্ন পুলিশ মানে না মানে না। যদি না মানে তাহলে কিন্তু এই পরিবারটার উপরে আরো অত্যাচার হতো, যদি তারা বলতো যে না এখন আপনারা কারা,
আপনাদের আইডেন্টিটি কার্ড দেখান, তাহলে কিন্তু পুলিশ আরো অত্যাচার করত, বাড়ির অন্য সদস্যদের ডেকে নিয়ে গিয়ে অত্যাচার করতে পারত। পরপর কতগুলি কথা আসে যে এখনো কি যদি পোস্টমর্টেম বাড়ির সদস্যদের উপস্থিতিতে না হয়, এখনো কিন্তু আদালতের নজরে রয়েছে মামলা, দ্বিতীয়বার পোস্টমর্টেম করা যায় দরকার হলে কবর থেকে তুলে, এটা মাথায় রাখতে হবে। একটা কথা আজকে উঠেছে যে রাজ্য পুলিশ, সত্যি কথাই তো, রাজ্য পুলিশ কেন রাজ্য পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে? আমি নিজে সিটি থানায় দুটো কাস্টোডিয়াল ডেথের মামলা করেছি এবং সেখানে আমরা বলেছি যে যে থানার পুলিশ অভিযুক্ত সেই থানাকে দিয়ে কেন তদন্ত করা হবে, এখানে রাজ্য পুলিশ অভিযুক্ত। আমি কিন্তু বলছি না যে সিবিআই যা করে সব ঠিক, আমি নিজেও মানি না, কিন্তু তেমন হলে মহামান্য আদালতে নজরাধীনে রাখা যায় কিনা, যদিও মহামান্য আদালত বারবার বলেন যে আমরা ইনভেস্টিগেশন মনিটর করব না, কিন্তু আজকে বোধহয় এমন একটা সময় এসেছে যখন মহামান্য আদালতকেও ভাবতে হবে যে যেহেতু পুলিশকে, কোন ইনভেস্টিগেটিং এজেন্সিকে আমরা বিশ্বাস করতে পারছি না, তাদের নজরে রেখে মনিটর করে ইনভেস্টিগেশন করানো যায় কিনা, কারণ আমরা বুঝতে পারছি না কাকে আমরা বিশ্বাস করব। একেবারে ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন। আমি এটাতেই অর্পিতার কাছে আসবো। অর্পিতা, সমস্ত পক্ষ, সব থেকে বড় কথা ভিকটিম ফ্যামিলি, যে পরিবারটা সব থেকে ক্ষতি হয়েছে, তারা ন্যূনতম যে বয়ান দেয়া, বয়ান ছাড়া পুলিশ, আমি ধরছি সিট, অত্যন্ত নিরপেক্ষভাবে তদন্ত করবে, কিন্তু তদন্তটা ক্যাচ 20 সিচুয়েশন, তদন্তটা এগোবে কি করে বয়ান ছাড়া? যারা প্রত্যক্ষদর্শী তারাই যদি মুখ খুলতে না চান, পুলিশ তদন্তটা করবে কি করে? এই সিচুয়েশনে দাঁড়িয়ে কি পরিবারের দাবি মেনে তদন্তভার তুলে দেওয়া উচিত নয়? শুনে প্রথমত বলি যে আনিসের মৃত্যুটা এটা খুব আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমাদের সম্পূর্ণ সমবেদনা আছে, এবং এইরকম একটি বাচ্চা ছেলে এইভাবে চলে যাওয়াটা, কিন্তু একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রীও বটে, তিনি তো বলেছেন যে একটা সিট গঠন করেছেন। আমাদের একটাই আবেদন থাকবে যে পরিবারের কাছে, আমি জানি তাদের জন্য এটা সবচেয়ে কষ্টকর, এবং যেভাবে তারা এই ঘটনাটা, সত্যি তাদের আস্থা রাত্রিবেলা ফোন করছে পুলিশ আসছে না, তাদের পক্ষে ঠিক। আমি অর্পিতার কাছে ফিরবো, আমি দর্শকদের জানাতে চাইবো, এই যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে আনিসের বাড়িতে এই মুহূর্তে, যে কারণে মুস্কানকে উঠে যেতে হয়েছে দরজা খুলতে, তার কারণ হচ্ছে বাড়িতে এই মুহূর্তে রাজ্য পুলিশের একটি টিম পৌঁছেছেন, সিটের সদস্যদের অন্তত এই ফুটেজে দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু রাজ্য পুলিশের তরফে আরেকটা টিম এই মুহূর্তে আনিস খানের বাড়িতে পৌঁছেছে। অর্পিতা, আমার এইটুকুই বলবার যে একটু আপনারা দয়া করে যদি একটু আস্থা রাখেন, আমি মুস্কানের পরিবারকে বলবো যে মুখ্যমন্ত্রী সিট গঠন করেছেন, আমরা বলছি না, এমন তো নয় যে সিবিআই যে কোনো জিনিসই গঠন, মানে যে কেসই নেয় সেটা খুব দ্রুত সলভ হয় এমন ইতিহাস নেই, আপনারা প্রত্যেকেই তাই বলছেন। সেক্ষেত্রে যদি একটু ধৈর্য ধরেন দয়া করে, এবং যদি একটু মানে মানতে পারেন, জানি কষ্টকর, মানে আর্গুমেন্টটা এইরকম, ঠিক যেমন মানে তুমি বারবার সিবিআই দাবি করতে, ধরো রিজওয়ানুরের, তৃণমূল কংগ্রেসই যদি ধরি, যে রিজওয়ানুরের মা যখন সিবিআই চাইলেন, অথবা নন্দীগ্রামে যখন মূল আর্গুমেন্ট, আমার মনে আছে সুপ্রিম কোর্টের সেই ওয়ার্ডিক, সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানালো যে গুলি চালানোর অভিযোগ কার বিরুদ্ধে? পুলিশের বিরুদ্ধে। তদন্ত কি করে পুলিশ করবে? সিবিআই কে দেয়া হলো নেতাই, কার বিরুদ্ধে অভিযোগ? শাসক দলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। সেখানে পুলিশ কতটা নিরপেক্ষভাবে কাজ করবে? সুতরাং এইখানে এই কেসেতে পুলিশ এবং শাসক দুজনের ক্ষেত্রে অভিযোগ। হ্যাঁ, দেখুন, দুটো বড় ঘটনা, যেখানে যিনি মুখ্যমন্ত্রী তখন তিনি বিরোধী পক্ষে, সেই দুটো বড় ঘটনা সারা জাগানো, উনি দায়িত্ব নিয়েছিলেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আমরা নাগরিক অধিকার থেকে শুরু করেছিলাম, তারপর তারা নেন এক ভিখারি পাসওয়ান, তার আজ অব্দি কি ন্যায় বিচার হয়েছে কেউ জানে না। দুই রিজওয়ানুর আমি বললাম, আপনার তো এই দুটো ঘটনা, এখন জিনিস কোনটাতেই ন্যায় বিচার হয়নি, এখানে উনি সরকার পক্ষে আছেন, আমাদের বিশ্বাস করতে বলছেন একটু ওয়েট করুন, ততক্ষণে সব এভিডেন্স সবকিছু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আমি সুজাতদাকে বলবো যে অনেকদিন আমার পরিচয় যে একটু সত্যি, এইটা খুব একটা এমন একটা সময় যখন আমরা কেউ পরস্পরকে দোষারোপ করাচ্ছি, অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কেমন করে এই পরিবারটা ন্যায় বিচার পেতে পারে। আজকে যে ছাত্ররা, আজকের দিনে আবেগের নাম আনিস খান, সেখানে এই আবেগটাকে কোথাও সম্মান জানিয়ে
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা যদি দেখা যাক না যে এমনটা তো হতেও পারে, আর যদি চব্বিশ তারিখ এরকম হয়, অর্পিতা কিন্তু আমি বলছি যে কি করে ন্যায় বিচার পেতে পারবে যে ছেলেটা গত বছর থানায় এই বয়ানটা, তোমার কাছে কপি নিশ্চয়ই থাকবে, না থাকলে আমি পাঠিয়ে দিচ্ছি, এই বয়ানটা যে বলছে তারপরে যদি ন্যূনতম পুলিশ ব্যবস্থা নিত তো ছেলেটার জীবন যেত না, যেখানে সে বলছে আমি এবং আমার পরিবার এমন তৃণমূল নেতাদের হুমকি, একদম নাম করে করে আছেন নেতাদের, যে তাতে একেবারে সরাসরি যে কোনোভাবে কোনোদিন কোনোভাবে এরা আক্রমণ করছে প্রত্যেকে তৃণমূলের সদস্য, আমি লেখা থেকে পড়ছি, এবং আশঙ্কা প্রকাশ করছি যে কোনোদিন এরা আমাকে এবং আমার পরিবারকে প্রাণে মেরে ফেলতে পারে, এরপর বাড়িতে ভাঙচুর হচ্ছে, পুলিশ আসেনি, তার বৌদি আরো অনেক মানবাধিকার সংগঠনে কমপ্লেন করেছেন এবং নামে করছেন, আমি বলছি ভরসাটা জাগবে কোথায়, আস্থাটা আসবে কি করে, আমি বলছি এই অনাস্থাটা অর্পিতা তুমি আমার সংশোধন করে দাও যদি আমি ভুল বলি, একদিনের ব্যাপার নয়, মৃত্যুর পরের ব্যাপার নয়, মাসের পর মাস গত বছর মে মাস থেকে এই পরিবারটা যে ট্রমাটিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে, আমি খানিকক্ষণের মধ্যে ফেসবুক লাইভের অংশগুলো দেখাবো, একেবারে পরিষ্কার তারপরে পুলিশ তো ব্যবস্থা নেয়নি, আজকে হয়তো পরিবারটা সত্যি অর্পিতা তোমার কথা অনুযায়ী আস্থা রাখতে পারতো যদি পুলিশ ন্যূনতম ব্যবস্থা নিত, এটা তো সত্যি যে সিবিআই এর তদন্ত নিয়ে বহু প্রশ্ন উঠছে, এই রাজ্যে সাকসেস রেট নিয়ে তুমি প্রশ্ন তুলতেই পারো, কিন্তু পুলিশ যদি একটু গত বছর থেকে অন্তত এই অভিযোগপত্রটা পাওয়ার পর ব্যবস্থাটা নিত, আজকে হয়তো এই দিন এই অনাস্থা আমাদের দেখতে হতো না অর্পিতা। এটাই বলছি যে আস্থাটা একদিনে যায়নি, হয়তো এই ঘটনাগুলো এই ঘটনাক্রমের কারণে হতে পারে, কিন্তু আবারও বলবো একটাই রিকোয়েস্ট করব পরিবারের লোকেদের, কারণ স্টেক হোল্ডার তারা, যে মুখ্যমন্ত্রী এটা বুঝতে পেরে তিনি একটা সিট গঠন করেছেন, তার যে ইমপ্লিকেশনস গুলো অন্যরা হয়তো আমার চেয়ে বেশি জানতে পারেন, কিন্তু আমার মনে হয় যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটি বলে থাকেন তাহলে যদি একটু আপনারা সময় দেন, তাহলে যদি না হয়, যদি চব্বিশ তারিখে এমন হয় যে সিবিআই কে দিয়ে দেওয়া হলো তাহলে তো কারোর কিছু বলার নেই, কিন্তু সত্যি সিবিআই এর এরকম ব্যাকগ্রাউন্ড নয়, আর আজকে সিবিআই এত বেশি পলিটিসাইজ যে তাতে আদপেই কোনো কাজ হবে কিনা আমাদের নিজেদেরও সন্দেহ আছে। আমার মনে হয় যে যদি আপনারা একটু মানে সহযোগিতা করেন, যদি তাতে কিছু বেরোয়, কারণ আমরা প্রত্যেকে জানতে চাই যে আনিস খানের মৃত্যুর পেছনের কারণটা কি, এটা প্রতিটি বাংলার মানুষ আজ জানতে চায় যে কি কারণে এই কম বয়সী ছেলেটিকে একদম, আমি অর্পিতার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু এর আগে গত এক বছর ধরে এই ছেলেটি যেভাবে কার্যত কাতর আরতি জানিয়েছে, কখনো লিখিতভাবে কখনো ফেসবুক লাইভের মাধ্যমে, যে আমার এবং আমার পরিবারের প্রাণ বিপন্ন, 2021 সালের 22শে মে ফেসবুক লাইভে আসেন আনিস খান, একেবারে পরিষ্কার ক্যামেরার সামনে বলেন, মোবাইল ক্যামেরার সামনে, যে মৃত্যুকে আলিঙ্গন করে নেব তাও আমি কোনো দালালের কাছে আত্মসমর্পণ করব না, আরেক জায়গায় বলছেন আমি কোন দল করব, কাকে সমর্থন করব, কাকে ভোট দেব এটা আমার ব্যক্তিগত অধিকার, লোকাল যারা তৃণমূলের লোকজন ছিল তারা ঘোষণা করে দিয়েছিল ভোটে যদি কেউ প্রচার করে তাদের ব্যক্তিগতভাবে আইডেন্টিফাই করে ঘরছাড়া করবে, এছাড়া একাধিক সময় কিভাবে প্রচণ্ড অত্যাচারের মুখে তাকে এবং তার পরিবারকে, তার বাড়ির লোকেদের একেবারে বাড়িতে পড়তে হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ বলেছিলেন নিজের মুখে, দেখুন। আমার সম্মুখীন হয় আমার পাড়ারই তৃণমূলের বুথ সভাপতি, ওনাকে আমি ঠিক এই ভাষাতেই কথা বলি, সভাপতি সাহেব, ওনার নাম হচ্ছে মালেক খান, তখন বলে যে তোমার সঙ্গে আমার কথা আছে, বলে আমার উপরে বিক্ষিপ্ত ভাবে এবং রাগের সাথে বলতে থাকে, রাগের তুই ঠিক এই ভাষায়, তুই যে অনুষ্ঠানটা করছিস স্কুলের পারমিশনটা কার কাছ থেকে নিয়েছিস, বলে তুই কি হিটলার হতে চাইছিস, পাড়ায় কি নেতা হতে চাইছিস আমাদের ওপরে। আনিসের খুনের বিচার চায় এই দাবিতে শয়ে শয়ে পড়ুয়ার মুষ্টিবদ্ধ হাত উঠেছে রাজপথে, নির্ভীক আনিসও অন্যায় দেখলে এভাবে প্রতিবাদে গর্জে উঠতেন, তার জন্য হুমকি শাসানে অত্যাচারও কম সহ্য করতে হয়নি তাকে, ফেসবুক লাইভে নিজের মুখে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি। গত বছর 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর ফেসবুকে এই পোস্ট করেছিলেন আনিস খান, অভিযোগ তারপরই শুরু হয় শাসকের চোখ রাঙানি, ফেসবুক লাইভে সে কথা জানিয়েছিলেন খোদ আনিস। আমার ফেসবুক পোস্টে একটা পোস্ট করেছিলাম, মৃত্যুকে আলিঙ্গন করে নেব তাও আমি কোনো দালালের কাছে আত্মসমর্পণ করব না, সেটা উল্লেখ করে যে তুই ফেসবুকে এটা লিখেছিস কেন, তার জবাব দিতে হবে তোকে,
আমি তখন সেই মুহূর্তে ওই বুথ সভাপতিকে বলি যে এই প্রসঙ্গে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে রাজি নয়, কারণ এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমি কি করবো না করবো সেটা আমি জানি। ফেসবুক লাইভে আনিস দাবি করেন, সংযুক্ত মোর্চাকে সমর্থন করায় বিধানসভা ভোটের সময় থেকেই তাকে টার্গেট করা হচ্ছিল। পূর্বে থেকেই কিন্তু আমাকে অনেক রকম ভাবে তারা টার্গেট করে আসছে, কোন রকম ভাবে যে তাদের কাছে যেন আমি আত্মসমর্পণ করি, আমি কোন রকম ভাবে করিনি। আমার ব্যক্তি অধিকার রয়েছে, আমি কোন দল করব, কাকে সমর্থন করব, কাকে ভোট দেবো, এটা আমার ব্যক্তিগত অধিকার। সেই জায়গা থেকে আমি যেহেতু করি, তা আমার ক্ষেত্রে রাজনীতি একটা প্রতিহিংসা তাদের ছিল বা আছে, রয়েছে, ঠিক আছে। লোকাল যারা তৃণমূলের লোকজন ছিল তারা ঘোষণা দিয়েছিল ভোটে দিদিকে প্রচার করে তাদেরকে ব্যক্তিগতভাবে আইডেন্টি করে ভোট ছাড়া করে, এটাকে চ্যালেঞ্জ করে আমি সংযুক্ত মোর্চার হয়ে প্রচার করেছিলাম বা অংশগ্রহণ করেছিলাম। তো সেটা একটা রাগ তাদের আমার প্রতি রয়েছে, ইলেকশনের প্রত্যেক বরাবরই আমার প্রতি আক্রমণ নিয়ে এসছে, নামিয়ে নিয়ে এসছে, করেছে তারা, আমার ঘর ভাঙচুর করেছে ইতিপূর্বে। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর নিজের এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করেন আনিস। অভিযোগ, তার জন্য আনিসের বাড়িতে চড়াও হয়ে হুমকি দেয় তৃণমূলের লোকজন। ফেসবুক লাইভে তৃণমূলের ব্লক সভাপতি মালেক খা ও পঞ্চায়েত উপপ্রধান হাসেম আলী খানের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। ওরা বলে দেয় যে কোনো রক্তদান শিবির হবে না, আমরা ওখান থেকে ফিরে চলে আসি। 100-150 তৃণমূলের সমর্থনকারী যারা ওই উপপ্রধানে নেতৃত্বে থাকা বুথ সভাপতি এবং বুথ সভাপতির ছেলে যে উপপ্রধানের দেহরক্ষী এবং ড্রাইভার তার কথা মতো এবং চলে, তারা বাড়ির কাছে গিয়ে ওরা তখন বলতে থাকে যে তোমার ছেলে কি বড় একটা নেতা হয়ে গেছে। বাড়ির চারিদিকে ঘিরে তারা কেউ গ্রিলটা নাড়াতে থাকে, গ্রিলে লাতিবাতি মারে এবং দূর থেকে গালিগালাজ করে। কিছু কিছু ছেলে বলে যে ও বাইরে বেরিয়ে আসুক, ওকে বাইরে বের করে নিয়ে এসো, চলো আমরা ঘরের ভেতরে ঢুকবো, হ্যাঁ দরজা ভেঙে এরকম কথাগুলো বলতে থাকে। বাবা বারান্দা থেকে বলে হ্যাঁ যে ঠিক আছে তোরা কি চাইছিস সেটা বলছে না, প্রোগ্রাম করা যাবে না বলে দেওয়ার পরে বলছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি কিন্তু কালকে আমাদের সামনে নিয়ে গিয়ে ওকে ক্ষমা স্বীকার করতে হবে। এই সামাজিক কাজেতেও তারা বাধা দিচ্ছে, তথা এই শাসক দল তৃণমূলের লোকজনেরা, কারণ এই রক্তদান শিবির করে নিলে আমি নাকি এখানে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে উঠব, আমি নাকি এখানে চারু মজুমদার হয়ে যাব। ওরা ছিল এসেছিল বলেছে দিদি এখানে একটা ডোনেশন ক্যাম্প হবে, হবে কি, কিন্তু ক্যাম্পটা তো হয়নি। আনিসের বাড়ির কাছেই সারদা দক্ষিণ খাঁপাড়ার এই স্কুলেতেই ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চেয়েছিল আনিস, এবং সেই কারণে শিক্ষিকাদের থেকে অনুমতিও নিয়েছিল, যদিও সেই ক্যাম্প কিন্তু হয়নি। কাজ করছি স্যার, এখানে আমাদের তো ক্লাব ছিল, আমাদের ক্লাবের নাম কেন দিলিনি, এটা এই নিয়ে একটা ওদের সঙ্গে কি হচ্ছে আমি জানিনি, একটাও ভাঙচুর হয়নি। এখানে তৃণমূলের নেতা বা সত্যিকারের কথা হুমকি দেওয়ার লোক মাত্র একটি আমি, কিন্তু ও এরকম কোন লিডারের জায়গায় ছিল না যে ওকে হুমকি দিতে হবে। এটা পাড়ার জন্য একটা ব্যাপার ছিল, আমরা বললাম পাড়ারা তো আমরাও তো আছি, আমরাও তো সাথ থাকবো, কিন্তু আমাদের ক্লাবের নামটা দেওয়া হোক, ও আটি বলে তো আমরা কিছু জানি না। অন্যায় দেখলে বিচার চাইতে দ্বিধা করতেন না আনিস, মৃত্যুর পর তিনি বিচার পাবেন তো। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অর্পিতা, তুমি দেখলে আলটিমেটলি পুরো বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে সেই রাজনৈতিক অসহিষ্ণুতায় এবং পোস্টপোল ভায়োলেন্সে, যে আর কোনো দল কোনো কাজ করতে পারবে না, এমনকি সমাজসেবামূলক কাজ, রক্তদান শিবিরের মতো কাজও নয়, মারাত্মক অভিযোগ। দেখলাম আমি এটা, সত্যি কথা বলতে আমি দেখিনি, আনিস খানকে আগে দেখেছেন ফেসবুকে, কিন্তু আমি এই ব্যাপারটা জানতাম না। সেটা এটা ঠিকই যে এটা একেবারেই ঠিক হয়নি, এবং তখনই অ্যাডমিনিস্ট্রেশনের একটা এটা নিয়ে হস্তক্ষেপ করা উচিত ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু এটাও একই সঙ্গে আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন আন্দোলন থেকে উঠে আসা মানুষ, আমি নিজে বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে আনিস খানও কিন্তু একজন আন্দোলনকারী যুবক ছিলেন, যার ভেতরে আগুনটা ছিল। আমি 100% তোমার সঙ্গে একমত অর্পিতা, কিন্তু আমি বলছি যে এই আনিস মানে তৃণমূলের বিরুদ্ধে তার সামাজিক কাজকর্ম করতে বাধা দেওয়ার এই মারাত্মক অভিযোগগুলোর পাশাপাশি এই কিন্তু এনআরসি বা সিএ এর বিরুদ্ধে রাস্তায় নামছে, তুমুল আন্দোলন করছে। যখন দিনহাটায় গুলি চলল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালালেন, রাস্তায় নেমে আন্দোলন করছে, প্রতিবাদ করছে। অর্থাৎ এই রকমও নয় যে সম্পূর্ণ বিরোধী দলের অন্য ইস্যুতে, সেটা হলেও মারাত্মক হতো, মানে তাকেও বাধা দেওয়া যায় না, কিন্তু আমি বলছি এই রকম একজন প্রতি মুহূর্তে আন্দোলন করা ছেলে। আচ্ছা, আরেকটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম স্লোগানের প্রতিবাদে বক্তব্য না রেখে ভিক্টোরিয়ার মঞ্চ ছাড়লেন, এই আনিস সোশ্যাল মিডিয়ায় বলছেন, লিখছেন
যে আমি তাকে মুখ্যমন্ত্রীকে 100% সমর্থন করছি। আমি বলছি এই রকমই একটা ইস্যু ভিত্তিক তার সমর্থন এবং বিরোধিতা করা একটি ছেলে তার উপর লোকাল তৃণমূল নাম লিখে দিয়েছেন প্রত্যেকের, এই রকম অত্যাচার করছে। দেখুন আমি আমি সুমন আমি একটা কথাই বলবো যে যেহেতু এই আমি বললাম যে এটা এটা নিয়ে নিশ্চয়ই পদক্ষেপ করা উচিত ছিল, প্রশাসনের দেখা উচিত ছিল যে কোথা থেকে এগুলো হচ্ছে। কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি, তিনি এরকম একটি আন্দোলনকারী যুবকের সঙ্গে কোন হঠকারিতা তার পক্ষে সম্ভব নয়। তিনি যথাযোগ্য সম্মান দেবেন এবং আনিস খানের হত্যাকারীদের খুঁজে বার করবেন, এ ব্যাপারে আমি অন্তত 100% নিশ্চিত। আমার একটাই আবারও আবেদন, দয়া করে পরিবারের মানুষরা আপনারা এইটুকু সুযোগ দিন, তারপরে আপনারা আপনাদের মতন বেছে নেবেন, এটাই আমাদের আপনাদের কাছে অনুরোধ। সিঙ্গেল বেঞ্চ আমার বিষয় নয়, সিঙ্গেল বেঞ্চ রাজ্য সরকারের ডিভিশন বেঞ্চে যাওয়া উচিত হবে না, কারণ জনমানুষে একটা ভালো প্রতিচ্ছবি এটা তো পরবর্তী সময়ের বিষয়। কিন্তু আমি বলছি সুজাতদা একেবারে পরিষ্কার, তাহলে ফাঁকটা কোথায়? আমি বলছি যে এমন একটি ছেলে যে একেবারে প্রত্যেকটা বিষয়ে তার স্পষ্ট একটি মানে প্রগতিশীল ছাত্রের ঠিক যেটা হওয়া উচিত যে একেবারে প্রত্যেকটা ইস্যু ভিত্তিক, হ্যাঁ তাতে কোনো বিশেষ রাজনৈতিক দলের স্ট্যাম্প মারা কথা নয়, কখনো কাউকে সমর্থন কখনো বিরোধিতা, একেবারে ছাত্র জীবনের যেটা অন্যতম বৈশিষ্ট্য তাকে কার্যত মানে টেরিফাইড করে রাখা হয়েছে, মানে এটা পড়লে শিউরে উঠতে হয়। ফেসবুক লাইভ প্রায় 1.5 ঘন্টা সুজাতদা ধৈর্য ধরে কেউ দেখলে ভাববেন যে কোন জগতে বাস করছি আমরা। সুমন হ্যাঁ এটা মনে রাখবেন, বহু বিরোধী যারা রাজনীতি করেছেন, অসংখ্য যাদের গুরুত্বপূর্ণ ইতিহাস উজ্জ্বল ইতিহাস আছে, ক্ষমতায় আসার পর তারা প্রচন্ডভাবে স্বৈরতান্ত্রিক হয়, ব্রুট মেজরিটি ডেমোক্রেসিতে স্বৈরতান্ত্রিক পথকে খুলে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার ব্রুট মেজরিটি পাওয়ার ফলে একেবারে যাকে ফুকর ভাষায় বলে যে একেবারে মাইক্রোফিজিক্স অফ পাওয়ার, একেবারে তৃণমূল স্তর পর্যন্ত স্বৈরতান্ত্রিক, একটা বিরোধী কণ্ঠস্বর, একটা অন্য পতাকা, একটা অন্য মত, একটা অন্য প্রচার, মানব না। তাই এখনো মন্ত্রী পৌরসভায় হুমকি দেন, এখনো এত জেতার পরও পৌরসভার ইলেকশনের সময় এই রকম হুমকি দেওয়া হয়। অথরিটেরিয়ানিজম, একদিকে মোদীর ফ্যাসিবাদ আর এইদিকে অথরিটেরিয়ানিজম, এর মাঝে আমরা পড়ে গেছি সবকিছু। সুজাতদা এটা বেশি জেনারেলাইজড একটা স্টেটমেন্ট হয়ে গেল বলে আমার মনে হচ্ছে, কারণ সবাইকে সকলের সঙ্গে গুলিয়ে ফেললে একটু মুশকিল হবে। আমার মনে হয় যে আমাদের এই ঝোঁক দেখে বলতে হবে, অর্পিতা অর্পিতা ঝোঁক দেখে বলতে হবে, আমি জানি না সুজাতদা, আমি আপনাকে খুবই শ্রদ্ধা করি, আমি একটা কথাই বলবো যে এটা একটা এত জেনারেলাইজ স্টেটমেন্টটা দুম করে না দিয়ে তার চেয়ে বোধহয় অনেক বেটার হবে। আমরা যদি আমরা আজকের দিনে অন্তত আর কোনো বক্তব্য নয়, আনিস খানের হত্যাকারী দ্রুত চিহ্নিতকরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্টেপ নিয়েছেন, আমরা যদি তার উপর ভরসা রাখতে পারি, আমার বিশ্বাস যে তিনি তার সম্মান বজায় রাখবেন। আনিস খান যথাযথ তার যে বিশ্বাসের নিলয় হবে, আমি পঙ্কজদার কাছে যাব। পঙ্কজদা শুধু আপনার গত পর্বের বক্তব্যে আমার একটা যোগ থাকবে, সেটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু যখন গেছিলেন রিজওয়ানুরের বাড়িতে তার মধ্যিখানে অন্তর্বর্তী সময় অনেকগুলো দিন কেটে গেছিল, আমি বলছি শুরুতেই যদি ব্যবস্থা নেওয়া যেত তাহলে রিজওয়ানুর ইস্যুর একেবারে শুরুতে আপনি লক্ষ্য করে দেখবেন, আমার এই মুহূর্তে তারিখ নেই, আমি আর্কাইভে বসে আপনাকে পরের অনুষ্ঠানে তারিখটাও বলে দেব, যে মধ্যিখানে কিন্তু বেশ সপ্তাহর পর সপ্তাহ অতিক্রান্ত হয়েছিল। আরে বুদ্ধদেব বাবুর গাড়ি ভাঙচুর হয়েছিল, হ্যাঁ একদম ভাঙচুর ঠিক না, চাপড় পড়েছিল, আমার চই ফুটে যা আছে একদম আর্কাইভে এখনো সংরক্ষিত আছে। হ্যাঁ আচ্ছা, এবার আমি 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 আপনাকে সুমনবাবু আমি আরেকটা কথা বলছি, এটা আমি মার্জনা চেয়ে নিচ্ছি, আমি যদি কাউকে হার্ট করে থাকি, 2007-08 সালে যখন আপনার এবিপি আনন্দে, তখন বোধহয় স্টার আনন্দ ছিল, তখন এবিপি আনন্দ হয়নি, তখন ওই কবি জয়দেব আসতেন সিপিএম এর তরফ থেকে, তখন অর্পিতা ঘোষ আর ব্রাত্য বোস তখন আসতেন, তখন তারা এমপি এমএলএ মন্ত্রী কেউ কিছু হননি, তখন অর্পিতা ঘোষ বারবার একটা কথা বলতেন, যেদিন আমি দেখব যে আমার দল যদি পাওয়ার আসে সেদিন যদি কখনো তৃণমূল দলে এইরকম স্বৈরাচারী আচরণ করে প্রথম প্রতিবাদটা আমি করব। কোথায় এখন অর্পিতা ঘোষ? প্রতিবাদ একদম ব্লকে ব্লক সব দুঃশাসন তৈরি করা আছে। আমার বক্তব্য আছে, অর্পিতা ঘোষ শুনুন, সেটা হচ্ছে পঙ্কজবাবু প্রথমে বলি যে
আপনারা ভীষণ জেনারেলাইজ করার চেষ্টা করছেন বিষয়টাকে। এক নম্বর হচ্ছে যে আমি সেদিনও বলেছিলাম যে আমার দল যদি এরকম কিছু করে আমি নিশ্চয়ই প্রতিবাদ করব। প্রথমত তো এটা এভাবে এত দেগে দিচ্ছেন, এত সোজা বিষয়টাকে এমন ভাবে ধরে দেওয়া হচ্ছে যেন এই গোটাটার মধ্যে তৃণমূল কংগ্রেস যুক্ত হয়ে আছে, বিষয়টা নয় তা। আপনিও ভালো করে জানেন পঙ্কজবাবু, এটা বলার জন্য আমি ইন্টারভেন করিনি, আপনি নাম করেছেন আপনাকে বলছি তাই, আর না আমি বলতামও না, আপনি ইন্টারভেন করিনি। দ্বিতীয়ত হচ্ছে আমি একটাই আবেদন রেখেছি যে আমাদের এই পারস্পরিক তর্কাতর্কির চেয়ে তো অনেক জরুরি যে আজকে আনিস খানের পরিবারের লোকেদের আজকে তাদের যে জায়গায় পৌঁছতে হয়েছে, আনিস খানের যেভাবে মৃত্যু হয়েছে সেইটাকে কোথাও আমরা কন্ডেম করছি একত্রিতভাবে, এবং একই সঙ্গে আমরা প্রত্যেকে বাংলার প্রতিটি মানুষ তার সুবিচার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চেয়েছি। তিনি সিট গঠন করেছেন, তারা কাজ করছে। আমাদের একটাই আবেদন, দয়া করে একটু যদি সময় দেন, যদি এটা বেরোয় তদন্তে বেরিয়ে আসে তাহলে আমরা প্রত্যেকে যার পর নাই খুশি হব। এর বাইরে কিন্তু একটি কথাও আমি বলিনি পঙ্কজবাবু, ব্যক্তিগত আক্রমণ করবার আগে দয়া করে যদি কথাগুলো ভালো করে শুনুন আমি কি বলছি, তাহলে তাহলে আমার মনে হয় ভালো হবে। এত জেনারেলাইজ স্টেটমেন্ট করার কোন কারণ নেই, মানে আমি দেবনারায়ণ সরকারের কাছে যাব, কিন্তু তার আগে আরেকটা প্রতিবেদন রাখবো। সেই প্রতিবেদন হচ্ছে যে রাজ্য সরকারের তরফে আজকে বলা হচ্ছে যে তিনজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে, একজন এএসআই, একজন কনস্টেবল, একজন হোমগার্ড। এখানেই পরের প্রশ্নটা যে এরা কর্তব্যে গাফিলতি এবং পরিবারের সঙ্গে অসংবেদনশীল ব্যবহার করেছেন আমি ধরে নিলাম, কিন্তু মোদ্দা কথাটা ওই যে শুরুর প্রশ্নটা যে ধোঁয়াশাটা যেখানে সেখানে সেই রাতে আনিসের বাড়িতে গেছিল কারা? সত্যিকারের পুলিশ, পুলিশের বেশে কেউ? আর সত্যিকারের পুলিশ যদি যায় কার নির্দেশে গেছিল, যেখানে এক বছরেরও বেশি সময় থেকে সুরক্ষা চাইছিল, আশঙ্কা করছিলেন মে মাস থেকে একেবারে লিখিতভাবে পুলিশের কাছে বারবার যে আমার এবং আমার পরিবারের প্রাণহানি হতে পারে, এবং তার বক্তব্যে বারবার একাধিক তৃণমূল কংগ্রেসের নেতার নাম ছিল। দেখুন, প্রতিবাদী ছাত্র নেতা আনিস খান, যার মৃত্যু রহস্য ঘিরে রাজ্য রাজনীতিতে আগুনে আজ, বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা ও আচরণ, অসহায় বাবা ফোন করছেন পুলিশের কাছে, পুলিশের যা প্রতিক্রিয়া, মানে আমার মার্জনা করবেন, আমি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ইটস সেলফ আ ক্রাইম। আমি বলছি কারুর সন্তান মারা গেছে, সেখানে যেভাবে পুলিশ বিষয়টাকে ট্রিট করছে সম্পূর্ণ অসংবেদনশীল ভাবে, যে টেলিফোনিক কনভারসেশন আমরা তার সত্যতা যাচাই করিনি কিন্তু এখনো পর্যন্ত কোনো রিজয়েন্ডার নেই, এইটা যদি পুলিশের প্রতিক্রিয়া হয় তাহলে সেটা ভয়ঙ্কর ঘটনা। এই প্রেক্ষাপটে আমতা থানার দুই পুলিশ কর্মী ও এক হোমগার্ডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল প্রশাসন। সাসপেন্ড করা হয়েছে আমতা থানার এএসআই নির্মল দাস ও কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে, হোমগার্ড কাশীনাথ বেরাকে বসিয়ে দেওয়া হয়েছে কাজ থেকে। কর্তব্যে গাফিলতি ও মৃত আনিস খানের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। মার্ডার কি করলো আমার ছেলের, আগে ওইটাকে বার করুন, তবেই তো আমি পুলিশের খুশি হবে, পুলিশ চাইবো, আমি চাচ্ছি বারে বারে এই জন্যে সিবিআই তদন্ত হোক, তবেই তো অন্যায়কারীকে ধরবো আমার ছেলে, নামের খালি সাসপেন্স শোনাচ্ছেন। আমতা থানা সূত্রে খবর, শুক্রবার রাতে এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম ও হোমগার্ড কাশীনাথ বেরা রেডিও ট্রান্সমিশন ভ্যানের ডিউটিতে ছিলেন। থানা সূত্রে দাবি, আনিসের বাড়ি থেকে খবর দেওয়ার পর রাত 3:50 ও ভোর 4:45 নাগাদ দুদফায় 8টি ভ্যানে খবর দেওয়া হয়, কিন্তু তারা ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ। এদিন সিটের সদস্যদের সামনে এ বিষয়ে সরাসরি অভিযোগ জানান আনিসের বাবা। আমি 2:30 সময় থানায় ফোন করলাম, যাচ্ছি করে এলো কখন বেলা 9:30। প্রাথমিক তদন্তের পর হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার সোমবার রাতে পুলিশ সুপারকে একটি রিপোর্ট দেন, তারই ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। থানা থেকে খবর পাওয়ার পরেও তারা কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আনিসের বাড়িতে যাননি, সেই বিষয়টি এখন খতিয়ে দেখছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তিনজন সকালবেলা এলো,
সাড়ে নটার সময় এসে বডি নিয়ে যাওয়ার জন্য এসেছিল, বডি নিয়ে চলে গেছে। কারা এসেছিল, মানে কিরম পোশাক ছিল? একজন ওয়ান স্টার ছিল, বাকি তিনজন দুজন কনস্টেবল ছিল। কিন্তু ওই জায়গাটা কোন রকম ভাবে ঘেরা হলো না সেই মুহূর্তে, ওনাদের দায়িত্ব ছিল ওটা যে ওই জায়গাটাকে ঘেরে নেওয়া। তারপরে বডি নিয়ে গেছে এখান থেকে, আমরা আমতা যাওয়ার আগেই ওখান থেকে বডি হচ্ছে যে হাসপাতালে পাঠানো হয়ে গেছে উলুবেড়িয়া। আমরা উলুবেড়িয়ায় পৌঁছেছি, সেখানে দেখছি পোস্টমার্টম হয়ে রেডি। মঙ্গলবার আমতা থানার অফিসার ইনচার্জ ও সেকেন্ড অফিসারকে ভবানী ভবনে ডেকে পাঠান স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধান এডিজি সিআইডি জ্ঞানবন সিং, পার্থপ্রতিম ঘোষ, মহিক ঠাকুর চক্রবর্তী, সুনীত হালদার, এবিপি আনন্দ। আমি দেবনারায়ণ সরকারের কাছে যাব, কিন্তু তার আগে দর্শকদের জানাবো যে সিটের তরফ থেকে এই মুহূর্তে এই আলোচনা যখন চলছে, তখন আনিস খানের বাড়িতে একটি টিম যায় এবং তারা নোটিশ সার্ভ করতে চায় যে মোবাইল ফোনটি সিজ করার জন্য, মোবাইল ফোনটি যেন সিটের কাছে জমা দেওয়া হয়। সেই নোটিশ নিতে সম্পূর্ণ অস্বীকার করে আনিস খানের পরিবার এবং তার বাবা। আমি দেবনারায়ণ সরকারের কাছে যাব। দেবনারায়ণ, তো আমি দেখছিলাম আনিসের পুরনো সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো, 23 জানুয়ারি এই আনিস খান লিখছেন জয় শ্রীরাম স্লোগান, বক্তব্য না রেখে সভা ছাড়লেন মমতা, বাংলার মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ সমর্থন। আবার পাশাপাশি সিএএ এনআরসির বিরুদ্ধে প্রবল প্রতিবাদে গর্জে উঠেছেন। আবার এই যে স্থানীয় স্তরে তৃণমূলের অত্যাচার, বারবার শুধু তার প্রতিবাদ করছেন তা নয়, কিভাবে তিনি এবং তার পরিবারের ওপর স্থানীয় তৃণমূল নেতারা নাম করে তিনি প্রতিবাদপত্রে লিখছেন, অত্যাচার করছেন, শুধু ফেসবুক লাইভে নয়, তার একেবারে চিঠিতেই একেবারে স্পষ্ট যে চিঠির তারিখ হচ্ছে 24 মে 2021। আজকে আমতা থানার পুলিশ যদি ন্যূনতম অ্যাক্ট করত, এর কপি ডিএম থেকে এসপি জেলা সবার কাছে ছিল, ন্যূনতম ব্যবস্থা নিত, তাহলে আনিস খানকে নিয়ে আমাদের আলোচনা করতে হতো না? সুমন বাবু, গত রবিবারে প্রথমে আমি এই টিভিতে ছিলাম, আমি তখন পুলিশের উদ্দেশ্যে একটা কথা বলেছিলাম, নো এনিবডি উইল সেভ ইউ ফ্রম অ্যাকসেপ্টিং দ্য রেসপন্সিবিলিটি। পুলিশের উদ্দেশ্যে কোনো অজুহাত হবে না, যে প্রম্পট অ্যাকশনটা নেওয়া উচিত ছিল এখানে একটা সন্দেহের অবতারণা, পুলিশকে উত্তর দিতে হবে। দেবনারায়ণ, আপনি রাজনীতি আর পুলিশকে আলাদা করছেন, চেষ্টা করছেন, কিন্তু সেটা কি দাঁড়াচ্ছে? আনিস খানের আপনি যদি ফেসবুক লাইভটা কিছুক্ষণ আগের প্রতিবেদনে দেখে থাকেন, একেবারে পরিষ্কার বলা হচ্ছে যে রাজনৈতিক বিরোধী বলে এই ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলছেন অন ক্যামেরা, আমি কোন দল করব, কাকে সমর্থন করব, কাকে ভোট দেব, এটা আমার ব্যক্তিগত অধিকার। লোকাল যারা তৃণমূলের লোকজন ছিল তারা ঘোষণা করে দিয়েছিল, ভোটে যদি কেউ প্রচার করে তাদের ব্যক্তিগতভাবে আইডেন্টিফাই করে ঘর ছাড়া করবে। এর ভেতরে রাজনীতি, এর মধ্যে শুধু পুলিশ প্রশাসন নেই। শুনো, আমি একটা কথা, হ্যাঁ, যে আজকে যে এতগুলো কথা শুনলাম, একটা কথা মনে হয়, তথ্য অনেক হয় কিন্তু সত্য হয় একটি, সমস্তগুলো তথ্য নিয়ে আলোচনা করছিলাম, ঠিক পুলিশ করেছে, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, 108টা মিউনিসিপ্যাল ইলেকশনের আগে যদি তৃণমূলকে ডিভিডেন্ড দেওয়ার দরকার হয়, যদি তৃণমূল খুন করে বা পুলিশও খুন করে ধরে নিচ্ছি, তাহলে তো 108টা ভোটে তার রিপার্কাশন পড়বে, কেন এই মুহূর্তে করবে, এর পরে করতে পারে ধরে নিচ্ছি, তাহলে এই সময় তৃণমূল কেন করতে যাবে? এই কথাটা আপনি যে রাজনৈতিক মোটিভে একটা 28 বছরের ছেলে খুন হয়েছে, ক্ষতি হবে, সিপিএম ভোট পাবে, এটা আমি দরকার খাতিরে করবে, তাহলে পরে করবে, এখন তৃণমূল করতে যাবে কেন? আর তৃতীয় আর একটা বক্তব্য আছে, যারা এই কুকর্ম করে অঙ্ককোষে অঙ্ককোষে, কারণ তৃণমূলকে ডিভিডেন্ড দিতে হবে, কিন্তু তৃণমূলকে ডিভিডেন্ডের থেকে তৃণমূল লস হচ্ছে। কিন্তু আর একটা বক্তব্য আমাকে বলতে হবে, যেটা অর্পিতাজি বলতে ভুলে গেছে, একটা মুখ্যমন্ত্রী একদিন বলেছে এই ইসে যদি আমি যদি দায়ী হয় আমিও শাস্তি পাবো, জীবনে কোনো মুখ্যমন্ত্রী এই কথা বলেনি। সুতরাং মুখ্যমন্ত্রী অত্যন্ত মীনাক্ষী মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেনি, দেখুন আমি বলছি মুখ্যমন্ত্রী আপসেট হয়ে লাভ নেই, মুখ্যমন্ত্রী তিনি তো পুলিশ মন্ত্রী, তিনি আপসেট হওয়ার পরিবর্তে যেটা রাজ্যের মানুষ তাকে দায়িত্ব দিয়েছেন এবং যার জন্য রাজ্যের মানুষ তাকে বেতনের টাকাটাও জোগাড় করে দিচ্ছেন, সেই কাজটা উনি ভালো করে করলেই পারতেন। আজকে আনিস খান প্রথম নয়, এ রাজ্যের সরকার, এ দেশের সরকারও, এ রাজ্যের সরকার প্রশ্নহীন আনুগত্য চায়। আমরা তানিয়া ভরদ্বাজের কথাও ভুলছি না, আমরা শিলাদিত্যের কথাও ভুলছি না, আমরা সুদীপ্ত, স্বপন কোলে, মইদুল ইসলাম মিদ্দা, আমরা আনিস খানের কথাও বলছি না, কিন্তু আর কতদিন আর কিভাবে? প্রগতিশীল প্রশ্ন করতে চাই, প্রতিবাদ করতে চাই, সরকারের চোখে আঙুল দিয়ে দেখাতে চাই, কি করছি আমরা, কি করছে পশ্চিমবঙ্গের মানুষ? ছাত্র যুবরাজ রাস্তায় নামছে, নাগরিকরাজ রাস্তায় নামছে, শুধুমাত্র কি চাইছে?
তার বাবা চাইছে সিবিআই হোক, এটা তো আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী তার তো খুশি হওয়া উচিত, তিনি তো এতদিন পর্যন্ত সিবিআই চাইছেন, তাহলে তো আজকে তো আনিস খানের বাবাও রাজ্যের মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করছেন। মুশকিল হলো এই জায়গাতে, এতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারে আসার আগে পর্যন্ত তিনি সিবিআই বিশ্বাস করতেন, যবে থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি সিবিআই কে বিশ্বাস করতে পারছেন না। আনিসের বাবা যেটা চাইছে সেটা মেনে নিতে অসুবিধাটা কোথায়? বেশ, আমি অর্পিতা ঘোষের কাছে একদম সরাসরি প্রতিক্রিয়া। অর্পিতা দেখুন, আসছি আমি অর্পিতার কাছে যাব। আমি প্রথমত বলি যে মীনাক্ষী যেটা বলে শুরু করলো এইটা বোধহয় সময় নয় রাজনীতি করা, মানে কে কোথা থেকে বেতন পাচ্ছেন কার টাকায়, এটা বোধহয় রাজনীতি করার সময় নয়। যখন আমরা সময় নয় আমি কথায় যখন ইন্টারভিউ করিনি তখন আমি বলছি বলে দিলেন আমাকে একটু বলতে দিতে হবে মীনাক্ষী, এই অভ্যেস 34 বছরের অভ্যেসটা প্লিজ ছেড়ে দিন। নেতাকে খুন করেছে আজকে আনিস খানের বাবা, একথা কেন বলছেন যে যিনি আমাকে রাস্তায় দরজায় দাঁড় করিয়ে বুকে এখানে কাঁধে তার স্টার লাগানো ছিল, পুলিশের উর্দিটাও আজকে যেখান সেখান পাওয়া যাচ্ছে আজকে জায়গাতে যাচ্ছি। এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে প্রশ্ন করা, পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে জাগরণ। আজকে মীনাক্ষী দুজনকেই আমি থামতে বলছি, আমি শুনেছি, আমি শুনেছি মীনাক্ষী দেবনারায়ণ, আমি শুনতে পেয়েছি শুধুমাত্র অর্পিতা ঘোষ। আমি একদম শুনতেই পাচ্ছি না কিছু, আমি একটু একটু বলতে দিন মীনাক্ষী। আমার আয় হবে অর্পিতা, আপনি বলুন, অর্পিতা আপনি বলুন, শোনা যাচ্ছে সাবমিশন। আচ্ছা অর্পিতা আপনি বলুন আপনার কথা শুনে শোনা যাচ্ছে। হ্যাঁ অদ্ভুত, একটু প্লিজ, এটা এটা সময় নয় রাজনীতি করবার। আই বেগ টু ডিফার, এটা তাহলে গণহত্যা করা, গণহত্যা করা সাংবিধানিক অধিকারে পরিণত হচ্ছে। না তোমার তো হচ্ছে গণহত্যা, তোমরা করেছো এই মাছের বাজারের ঝগড়া আমাদের কোথাও নিয়ে যাচ্ছে না। অর্পিতা ঘোষ প্লিজ, একদম অন্য কথা বলে লাভ নেই আজকে। আমার মনে হচ্ছে এই পুরো জিনিসটাকে না একটা পলিটিসাইজেশন করার চেষ্টা করবেন না প্লিজ, রাজনীতি বন্ধ করুন। আমরা প্রত্যেকে জানি 34 বছরে বামফ্রন্ট সরকার কি হয়েছে, আমরা বাংলার মানুষ হিসেবে বাংলার সংস্কৃতি কারোর কাছ থেকে শেখার প্রয়োজন নেই। কিন্তু আমার আর্নেস্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, দিস ইজ নট দ্য টাইম টু পলিটিসাইজ দ্য হোল থিং, প্লিজ রাজনীতি করবেন না, এটা রাজনীতির বিষয় নয়। দয়া করে রাজনীতি করবেন, রাজনীতি করো, রাজনীতি প্রতিবাদী ছাত্র নেতার দোষীদের শাস্তি দেওয়া, তার বাবার কথাটাকে পুলিশ খুন করার মেনে নেওয়া, যে পুলিশ খুন করলো আজকে তার বাবা সেই পুলিশের বিচার করতে পারছে না। আজকে আনিস খানের বাবা আজকে প্রকাশ্যে বলছেন, আজকে আনিস খানের বাবা এটা পরিষ্কার বলছেন ফরম্যাট নয়। এবং আমার পরের প্রতিবেদন এখানে আমি রাখছি, এই পরের প্রতিবেদন হচ্ছে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কি হয়েছিল তাই নিয়ে দেখুন। ছাত্রনেতা আনিস খান খুনের প্রতিবাদ, বিচারের দাবিতে গর্জে উঠলেন শহরের 3টি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, রাজপথে প্রতিবাদ, ক্যাম্পাসে প্রতিবাদ।
আনিস হত্যার প্রতিবাদে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটে ডাক দেয় এসএফআই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনে তালা ঝোলাতেই বেঁধে যায় অন্য অশান্তি। এখানে যে মূল প্রশাসনিক ভবন সেই গেট বন্ধ করার প্রক্রিয়া চলছে, আমরা সে ছবি দেখতে পাচ্ছি। মূল প্রশাসনিক ভবনকে তালা দিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের শিক্ষাকর্মী সংগঠনের সদস্যরা তালা ভাঙার চেষ্টা করেন, বেঁধে যায় তুলকালাম। সহ উপাচার্য ও অন্যান্য অধ্যাপক যান মধ্যস্থতা করতে, কিন্তু কোন সুরাহা হয়নি। যেটা যদি তোমরা স্লোগান সবসময় দিতে পারো, তোমরা এখানে অবস্থান করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা তালা লাগিয়ে দেওয়ার একটা অন্য সিগন্যাল আছে, সেটাই আমি তোমাদের বেশ। হ্যাঁ, আমি আপনার আমরা আপনার রিকোয়েস্টে অ্যাক্ট করতে রাজি ছিলাম। এখন যারা এই কাণ্ডটি ঘটিয়েছে আমরা তাদের ঘেরাও করব, আমরা অবস্থান করব এবং তারা বেরোতে পারবেন না, এটা স্যার আপনাকে জানিয়ে রাখবো। বেরোতে পারবেন না, আমিও বেরোবো না। না স্যার, আপনি আপনাকে আটকানোর কোনো ইচ্ছা আমাদের নেই। এই বন্ধের বিরুদ্ধে যেটা করেছেন, মেয়েদের গায়ে ধাক্কা দিয়ে বের করা, মেয়েদের অশ্লীল আচরণ করা, এখান থেকে বিভিন্ন উত্তপ্ত নোংরা কথা বলা ছাত্রী কমরেডদের প্রত্যেকটাই করেছেন। তৃণমূল কংগ্রেসকে নাম নিয়ে যেভাবে গালিগালাজ করছে, আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে যে সমস্ত ভাষা শব্দ প্রয়োগ করেছে, সেইটা আপনাদের টিভির মাধ্যমেও যদি সেটা দেখানো হয় বাংলার মানুষ দেখবে। যাদবপুরে অশান্তির আঁচে উত্তপ্ত হয়ে ওঠে প্রেসিডেন্সির ক্যাম্পাস। আনিস হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি যাদবপুরে অশান্তির প্রতিবাদে সুর চড়ান তারা। হামলা করে মামলা করে এরকম অ্যারেস্ট করে আমাদের আন্দোলন ঠেকানো যাবে না। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে, আনিস খানের পরিবারের পাশে আমরা সম্পূর্ণভাবে আছি, তাদের জন্য আমরা শেষ মুহূর্তে আন্দোলন করব। শেষ পর্যন্ত বিকেল 5:30 যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বা জুটার সদস্যদের হস্তক্ষেপে প্রশাসনিক ভবনের গেটের তালা খুলে দেন আন্দোলনকারী পড়ুয়ারা। শিক্ষাকর্মী, অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা একে একে বেরিয়ে যান। পৃষ্ঠেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। রাজনৈতিক নেতা নেত্রীরা কি বলছেন আপনাদের তো শোনালাম, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সমন্বয় তার টাইম সম্বন্ধে অসংখ্য মন্তব্য আসছে, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নেওয়ার চেষ্টা করব। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, খুনিরা দ্রুত গ্রেফতার না হলে আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে। সারণী ভট্টাচার্য লিখছেন, এ কোন রাজ্যে বাস করছি আমরা, কেন সরকার নিরপেক্ষ তদন্তে ভয় পাচ্ছে। মৃন্ময় দাশগুপ্ত লিখছেন, সরকার অপরাধীদের ধরতে যথেষ্ট সক্রিয়, বিরোধীরাই মৃত্যু নিয়ে রাজনীতি করছে। সুমন মল্লিক লিখছেন, যাদের বিরুদ্ধে খুন করার অভিযোগ তারাই আবার তদন্তের দায়িত্বে। আমি এবার খানিকক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সামনে রেখেছিলাম, প্রথমবার যা মানুষের সামনে এলো, আনিস খানের ফেসবুক লাইভ। গত বছর মে মাসে একেবারে স্পষ্ট করে লাইভে তাঁর এবং তাঁর পরিবারের অবস্থা ব্যাখ্যা করেছিলেন আনিস খান। আমার মনে হয়েছে এই তদন্তের ক্ষেত্রে, এই মৃত্যুর তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজে মুখে বলা আনিস খানের এই ফেসবুক লাইভ, দেখুন আরেকবার। আমার সম্মুখীন হয় আমার পাড়ারই তৃণমূলে বুথ সভাপতি, ওনাকে আমি ঠিক এই ভাষাতেই কথা বলি সভাপতি স্যার, ওনার নাম হচ্ছে মালেক খান। উনি তখন বলে যে তোমার সঙ্গে আমার কথা আছে, বলে আমার উপরে বিক্ষিপ্ত ভাবে এবং রাগের সাথে বলতে থাকে, রাগের তুই ঠিক এই ভাষায়, তুই যে অনুষ্ঠানটা করছিস স্কুলের পারমিশনটা কার কাছ থেকে নিয়েছিস, বলে তুই কি হিটলার হতে চাইছিস, পাড়ায় কি নেতা হতে চাইছিস আমাদের ওপরে। আনিসের খুনের বিচার চায় এই দাবিতে শয়ে শয়ে পড়ুয়ার মুষ্টিবদ্ধ হাত উঠেছে রাজপথে। নির্ভীক আনিসও অন্যায় দেখলে এভাবেই প্রতিবাদে গর্জে উঠতেন, তার জন্য হুমকি শাসানে অত্যাচারও কম সহ্য করতে হয়নি তাকে। ফেসবুক লাইভে নিজের মুখে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি। গত বছর 2 মে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর ফেসবুকে এই পোস্ট করেছিলেন আনিস খান। অভিযোগ তারপরই শুরু হয় শাসকের চোখ রাঙানি, ফেসবুক লাইভে সে কথা জানিয়েছিলেন খোদ আনিস। আমার ফেসবুক পোস্টে একটা পোস্ট করেছিলাম, মৃত্যুকে আলিঙ্গন করে নেব, তাও আমি কোন দালালের কাছে আত্মসমর্পণ করব না, সেটা উল্লেখ করে যে তুই ফেসবুকে এটা লিখেছিস কেন, তার জবাব দিতে হবে তোকে। আমি তখন সেই মুহূর্তে ওই বুথ সভাপতিকে বলি যে এই প্রসঙ্গে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে রাজি নয়,
কারণ এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমি কি করব না করব সেটা আমি জানি। ফেসবুক লাইভে আনিস দাবি করেন, সংযুক্ত মোর্চাকে সমর্থন করায় বিধানসভা ভোটের সময় থেকেই তাকে টার্গেট করা হচ্ছিল। পূর্বে থেকেই কিন্তু আমাকে অনেক রকম ভাবে তারা টার্গেট করে আসছে, কোন রকম ভাবে যে তাদের কাছে যেন আমি আত্মসমর্পণ করি। আমি কোন রকম ভাবে করিনি, আমার ব্যক্তি অধিকার রয়েছে, আমি কোন দল করব, কাকে সমর্থন করব, কাকে ভোট দেবো, এটা আমার ব্যক্তিগত অধিকার। সেই জায়গা থেকে আমি যেহেতু করি, তা আমার ক্ষেত্রে রাজনীতি একটা প্রতিহিংসা তাদের ছিল বা আছে, রয়েছে, ঠিক আছে। লোকাল যারা তৃণমূলের লোকজন ছিল তারা ঘোষণা দিয়েছিল ভোটে দিদিকে প্রচার করে তাদেরকে ব্যক্তিগতভাবে আইডেন্টি করে ঘর ছাড়া করবো, এটাকে চ্যালেঞ্জ করে আমি সংযুক্ত মোর্চার হয়ে প্রচার করেছিলাম বা অংশগ্রহণ করেছিলাম। তো সেটা একটা রাগ তাদের আমার প্রতি রয়েছে, ইলেকশনের পর থেকে বরাবরই আমার প্রতি আক্রমণ নিয়ে এসছে, নামিয়ে নিয়ে এসছে, করেছে তারা, আমার ঘর ভাঙচুর করেছে একটি পূর্বে। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর নিজের এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করেন আনিস। অভিযোগ, তার জন্য আনিসের বাড়িতে চড়াও হয়ে হুমকি দেয় তৃণমূলের লোকজন। ফেসবুক লাইভে তৃণমূলের ব্লক সভাপতি মালেক খা ও পঞ্চায়েত উপপ্রধান হাসেম আলী খানের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। ওরা বলে দেয় যে কোনো রক্তদান শিবির হবে না, আমরা ওখান থেকে ফিরে চলে আসি। এক থেকে 150 তৃণমূলের সমর্থনকারী যারা ওই উপপ্রধানে নেতৃত্বে থাকা বুথ সভাপতি এবং বুথ সভাপতির ছেলে যে উপপ্রধানের দেহরক্ষী এবং ড্রাইভার তার কথা মতো এবং চলে, তারা বাড়ির কাছে গিয়ে ওরা তখন বলতে থাকে যে তোমার ছেলে কি বড় একটা নেতা হয়ে গেছে। বাড়ির চারিদিকে ঘিরে তারা কেউ গ্রিলটা নাড়াতে থাকে, গ্রিলে লাথিবাতি মারে এবং দূর থেকে গালিগালাজ করে। কিছু কিছু ছেলে বলে যে ও বাইরে বেরিয়ে আসুক, ওকে বাইরে বের করে নিয়ে এসো, চলো আমরা ঘরের ভেতরে ঢুকবো, হ্যাঁ দরজা ভেঙে এরকম কথাগুলো বলতে থাকে। বাবা বারান্দা থেকে বলে, হ্যাঁ যে ঠিক আছে তোরা কি চাইছিস সেটা বলছে না, প্রোগ্রাম করা যাবে না বলে দেওয়ার পরে বলছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি, কিন্তু কালকে আমাদের সামনে নিয়ে গিয়ে ওকে ক্ষমা স্বীকার করতে হবে। এই সামাজিক কাজেতেও তারা বাধা দিচ্ছে, তথা এই শাসক দল তৃণমূলের লোকজনেরা। কারণ এই রক্তদান শিবির করে নিলে আমি নাকি এখানে জ্যোতি বসু বিমা বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে উঠবো, আমি নাকি এখানে চারু মজুমদার হয়ে যাব। ওরা ছিল এসেছিল, বলেছে দিদি এখানে একটা ডোনেশন ক্যাম্প হবে, হবে কি, কিন্তু ক্যাম্পটা তো হয়নি। আনিসের বাড়ির কাছেই সারদা দক্ষিণ খাঁপাড়ার এই স্কুলেতেই ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চেয়েছিল আনিস, এবং সেই কারণে শিক্ষিকাদের থেকে অনুমতিও নিয়েছিল, যদিও সেই ক্যাম্প কিন্তু হয়নি। কাজ করছি স্যার, এখানে আমাদের তো ক্লাব ছিল, আমাদের ক্লাবের নাম কেন দিলেনি, এটা এই নিয়ে একটা ওদের সঙ্গে কি হয়েছে আমি জানিনি, একটাও ভাঙচুর হয়নি। এখানে তৃণমূলের নেতা বা সত্যিকারের কথা হুমকি দেওয়ার লোক মাত্র একটি আমি, কিন্তু ও এরকম কোন লিডারের জায়গায় ছিল না যে ওকে হুমকি দিতে হবে। এটা পাড়ার জন্য একটা ব্যাপার ছিল, আমরা বললাম পাড়ারা তো আমরাও তো আছি, আমরাও তো সাথ থাকবো, কিন্তু আমাদের ক্লাবের নামটা দেওয়া হোক, আটি বলে তো আমরা কিছু জানি না। অন্যায় দেখলে বিচার চাইতে দ্বিধা করতেন না আনিস, মৃত্যুর পর তিনি বিচার পাবেন তো। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।